করোনা ভাইরাসের আতঙ্কে কাঁপছে গোটা বিশ্ব। এখনো পর্যন্ত শুধু চীনেই 130 জনের বেশি মারা গেছে এই রোগে। ভারতে বেশ কয়েকজনের রক্তে মিলেছে করোনা ভাইরাসের জীবাণু। ত্রিপুরার যুবক মালয়েশিয়াতে কাজ করতে গিয়ে করোনা ভাইরাসের আক্রমণে মারা গেছেন। এই অবস্থায় আগরতলা বিমানবন্দরে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদের শনাক্তকরণের জন্য বসলো হেলথ ডেস্ক। বেশ কয়েকদিন পরেই জাগ্রত ত্রিপুরার স্বাস্থ্য দপ্তর, বিমানে বাইরে থেকে যেসব যাত্রীরা আসবেন তাদের পরীক্ষা করা হবে এই হেলথ ডেস্কে। যতক্ষণ পর্যন্ত বিমান চলবে, বিমানবন্দরের হেলথ ডেস্কে একজন চিকিৎসক এবং এমপিডাব্লিউ কর্মীরা থাকবেন বলে জানিয়েছেন স্বাস্থ্য আধিকারিক। যেখানে আমাদের বহিরাজ্য থেকে এন্ট্রি পয়েন্ট হয়, যেমন আমরা আখাউড়া রোডে, আখাউড়া চেকপোস্টে অলরেডি আমাদের টিম বসে গেছে। যদি ওই রকম কিছু সাসপেক্টেড কেস আসে, ওটাকে তখনই স্ক্রিন করার জন্য আমাদের অলরেডি টিম আজকে থেকে বিমানবন্দরে বসে গেছে। আমরা দুটো শিফটে দেব, সকাল 8টা থেকে একটা শিফট হবে, আর সেকেন্ড শিফট রাত্রে যতক্ষণ পর্যন্ত বিমান চলাচল করবে ততক্ষণ থাকবে মেডিকেল অফিসার উইথ এমপিডাব্লিউ। ওরকম করে আমরা টিম বানিয়ে অলরেডি ওয়েস্ট থেকে আমরা বসিয়ে দিয়েছি। আর যদি কোনো পেশেন্ট আসে আমাদের ত্রিপুরাতে, আমরা সেটার জন্য যেটা আইসোলেশন ওয়ার্ড এজিএমসি জিবিতে করা আছে, ওইখানে আমরা অলরেডি চিঠি পাঠিয়ে দিয়েছি কনসার্ন এমএসকে, যে ওই ওয়ার্ডগুলি যাতে ঠিকঠাক আছে কিনা দেখে দেওয়ার জন্য। আর রিগার্ডিং পেশেন্ট, যদি আমাদের ওখানে সাসপেক্টেড কোনো পেশেন্ট আসে, তাহলে আমরা ওই পেশেন্টগুলিকে আইডেন্টিফাই, মানে সাসপেক্টেড কেসগুলিকে আমরা ওরকমভাবে অ্যারেঞ্জ করেছি। জুড়বে আমাদের এখানে ত্রিপুরাতে কিন্তু সেই টেস্ট করার মতো ফেসিলিটি নেই, সেটা পুনেতে আছে। অ্যাকর্ডিংলি যদি স্যাম্পল পাঠাতে হয় আমরা পুনেতে পাঠিয়ে দেব। ওরকম এতটুকু আমরা এখন পর্যন্ত ব্যবস্থা করেছি। রিপোর্ট, চ্যানেল 3 রাত।